আইসিসির প্রস্তাবিত আর্থিক মডেলের কারণে হুমকির মুখে ক্রিকেট বিদ্রোহের সুর সহযোগী দেশগুলোর মাঝে। প্রস্তাবিত মডেলে প্রায় অর্ধেক আয় ঘরে তুলতে পারবে ভারত, আর সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ মাত্র 11%। আয় বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান, ভারতকে বেশি সুবিধা দেওয়ারও আপত্তি তাদের। আইসিসি চেয়ারম্যানের পাকিস্তান সফরে এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে হয়েছে আলোচনা। শুধু একটা খেলা নয়, ক্রিকেট এখন অর্থনীতির অংশ। জনপ্রিয়তাকে পুঁজি করে তৈরি হয়েছে বিশাল এক বাজার, যার নিয়ন্ত্রণ ভারতের হাতে। আইসিসিও অনেক সময় তাদের কাছে অসহায়। তারই প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসি প্রস্তাবিত রেভিনিউ মডেলে, যেখানে আয়ের প্রায় 39% পাবে ভারত। বছরে $230 মিলিয়ন আয় করতে পারে বিসিসিআই। ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাবে 6% বেশি, 6% কাছাকাছি পাওয়ার কথা পাকিস্তানেরও। তারপরই আছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। প্রস্তাবিত মডেলে 12টি পূর্ণ সদস্য দেশ ভাগ করে নেবে 79% আয়, 94 সহযোগী দেশের জন্য থাকবে মাত্র 11%। এখানে মূল আপত্তি সহযোগীদের। বার্তা সংস্থা রয়টার্সের কাছে বেশ কয়েকটি দেশের ক্রিকেট কর্তারা জানিয়েছেন, এই মডেল কার্যকর হলে হুমকির মুখে পড়বে ক্রিকেট অগ্রগতি। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি সভায় পাশ হওয়ার অপেক্ষায় 2024 থেকে 2027 পর্যন্ত আয় ভাগাভাগির এই প্রস্তাব। ভোটাভুটিতে ভিন্ন মতের সম্ভাবনা কম। 12 পূর্ণ সদস্য সহ আইসিসি বোর্ডে ভোট মাত্র 17, ভোটার নন অধিকাংশ সহযোগী সদস্য। এটাও তাদের বড় আপত্তির জায়গা। পূর্ণ সদস্যদের মাঝেও বৈষম্য বাড়তে পারে। অন্য দেশগুলো চুপ থাকলেও ভারতীয় আধিপত্য নিয়ে শক্ত প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি ও প্রধান নির্বাহী জিওফ এলারডাইসের 2 দিনের পাকিস্তান সফরে অন্যতম এজেন্ডা ছিল আর্থিক মডেল। আরও বেশি আয় দাবি করেছেন পিসিবি কর্তারা। তবে আইসিসি কর্তাদের সফরের মূল কারণ পাকিস্তানকে ভারতে বিশ্বকাপ খেলাতে রাজি করানো। যদিও স্থানীয় গণমাধ্যমগুলো বলছে বল এখন পাকিস্তান সরকারের কোর্টে। ইকরাম হুসাইন, চ্যানেল 24।